সামর্থ্য তৈরি হলে 300 আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ আগামী সংসদ নির্বাচনে ভোট হবে। দুপুরে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে ব্রিফিং এ কথা বলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। তবে তার আগে ইভিএম এ ভোট করতে প্রয়োজনীয় সক্ষমতা যেমন ইভিএম মেশিন কেনা, প্রযুক্তির ব্যবহার, সিসিটিভি এবং নির্বাচন পরিচালনায় সক্ষমতা অর্জন করতে হবে বলেও জানান তিনি। বলেন, শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় ফরিদপুর দুই আসনে গতকালের উপনির্বাচনে ভোটের হার কম হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা বেশি হলে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে ভোট দিতে আসত বলেও মনে করেন তিনি। সামর্থ্য তৈরি হলে 300 আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ আগামী সংসদ নির্বাচনে ভোট হবে। দুপুরে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে ব্রিফিং এ কথা বলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। তবে তার আগে ইভিএম এ ভোট করতে প্রয়োজনীয় সক্ষমতা যেমন ইভিএম মেশিন কেনা, প্রযুক্তির ব্যবহার, সিসিটিভি এবং নির্বাচন পরিচালনায় সক্ষমতা অর্জন করতে হবে বলেও জানান তিনি। বলেন, শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় ফরিদপুর দুই আসনে গতকালের উপনির্বাচনে ভোটের হার কম হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা বেশি হলে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে ভোট দিতে আসত বলেও মনে করেন তিনি। সামর্থ্য তৈরি হলে 300 আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ আগামী সংসদ নির্বাচনে ভোট হবে। দুপুরে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে ব্রিফিং এ কথা বলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। তবে তার আগে ইভিএম এ ভোট করতে প্রয়োজনীয় সক্ষমতা যেমন ইভিএম মেশিন কেনা, প্রযুক্তির ব্যবহার, সিসিটিভি এবং নির্বাচন পরিচালনায় সক্ষমতা অর্জন করতে হবে বলেও জানান তিনি। বলেন, শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় ফরিদপুর দুই আসনে গতকালের উপনির্বাচনে ভোটের হার কম হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা বেশি হলে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে ভোট দিতে আসত বলেও মনে করেন তিনি। সামর্থ্য তৈরি হলে 300 আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ আগামী সংসদ নির্বাচনে ভোট হবে। দুপুরে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে ব্রিফিং এ কথা বলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। তবে তার আগে ইভিএম এ ভোট করতে প্রয়োজনীয় সক্ষমতা যেমন ইভিএম মেশিন কেনা, প্রযুক্তির ব্যবহার, সিসিটিভি এবং নির্বাচন পরিচালনায় সক্ষমতা অর্জন করতে হবে বলেও জানান তিনি। বলেন, শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় ফরিদপুর দুই আসনে গতকালের উপনির্বাচনে ভোটের হার কম হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা বেশি হলে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে ভোট দিতে আসত বলেও মনে করেন তিনি। সামর্থ্য তৈরি হলে 300 আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ আগামী সংসদ নির্বাচনে ভোট হবে। দুপুরে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে ব্রিফিং এ কথা বলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। তবে তার আগে ইভিএম এ ভোট করতে প্রয়োজনীয় সক্ষমতা যেমন ইভিএম মেশিন কেনা, প্রযুক্তির ব্যবহার, সিসিটিভি এবং নির্বাচন পরিচালনায় সক্ষমতা অর্জন করতে হবে বলেও জানান তিনি। বলেন, শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় ফরিদপুর দুই আসনে গতকালের উপনির্বাচনে ভোটের হার কম হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা বেশি হলে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে ভোট দিতে আসত বলেও মনে করেন তিনি।